আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি ডাউল সহজে ডাউল কীভাবে রান্না করা যায় সেই নিয়মগুলো দেখাবো প্রথমে আমি ডাউল নিয়ে ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি দশ মিনিট তারপর আমি ডালগুলো বসিয়ে দিলাম চুলাতে সিদ্ধ হওয়ার জন্য প্রায় সিদ্ধ হয়ে গেছে এখানে হাফ চামচ হলুদ করে দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমার ডালগুলো সিদ্ধ এখনও হয়নি আরও সিদ্ধ হবে এখন আমি পিঁয়াজ কষি দিয়ে দেব পিঁয়াজ কষি দেওয়ার পরে এখন আমি আরও ভালোভাবে সিদ্ধ করবো একটু নেড়ে সে দিলাম যাতে সবগুলো মশলা একসাথে মিশে এখানে মশলার মধ্যে আমি শুধু রসুন বাটা ব্যবহার করেছি আর অন্য কোনো মশলা দিইনি নি আপনারা ইচ্ছা করলে মশলাও দিতে পারেন কেউ আদা বাটাও দেয় আমি আদা পছন্দ করি করিনি যেন আদা বাটা দিই নি এখন আমি একটা ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিব সিদ্ধ হয়ে গেছে ডালগুলো ভালোভাবে গুটি নিতে হবে গোটানো হয়ে গেছে এখন আমি পানি পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যে যেভাবে খান সেভাবে পরিমাণ মতো পানি দিবেন আমি যতটুকু পছন্দ করি অতটুকু পানি দিলাম বেসালার ভাই বোনদের জন্য এমন সহজ রেসিপি আর হয় না ডাল রান্না করতে অনেকে পারে না যারা ব্যাসালার ভাই বোনেরা আছে লেখাপড়া করেন ওর হোস্টেলে থাকেন তাদের জন্য এখন আমি কাঁচামচ দিয়ে দিলাম তিনটা ঝাল বেশি খেলেই বেশি দিতে পারেন তবে দু তিনটে ঠিক আছে ওরা ডালের জন্য ডাল বল কাশা পর্যন্ত অপেক্ষা করতে হবে ডালগুলো আমি একটু নেড়েছে দিব যেন নিচে লেগে না থাকে ডালের বলক চলে আসার পরে এই ডালের উপরে যে ফেনাটা বসে এই ফেনাটা ফেলে দিতে হবে ডাল সিদ্ধ করার সময় আমি হলুদ দিয়ে দিয়েছি আপনারা ইচ্ছা করলে হলুদ বলক আসার পরে দেওয়া যায় তবে আগে দিলে কালারটা সুন্দর আসে দেখেন কত সুন্দর এসেছে আমার ডালের কালারটা এখন আমি অন্য চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এখানে আমি রসুন কুচি করে রেখেছি সেই রসুনগুলোকে দিয়ে দেব রসুনগুলো ভালোভাবে নিয়ে রেখে একটু লাল সাব করে করতে হবে এখন আমি তিনটে শুকনো মরিচ দিয়ে দেব শুকনো মরিচ অপশনাল কেউ চাইলে দিতে পারেন ইচ্ছে করলে বাত দিতে পারেন তবে শুকনো মরিচটা ডালের সাথে দিলে বাগান দিলে গ্রান আসে অনেক ভালো একটা গ্রান হয় ডাল খেতে ভালো লাগে অনেক সুস্বাদু হয় এখন আমি ডালগুলো দিয়ে দেব বাগার মধ্যে আমি ডালগুলো ঢেলে দিলাম দেখেন বাগার দেওয়ার পরে যে কালারটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে হলুদটা যদি আমরা পরে দিই এই কালারটা হয় না হলুদ আগে দিতে হবে আগে দিলে এই কালারটা হয় এবং সুস্বাদু হয় খুবই সুস্বাদু হয় এই ডালটা ভেসালার ভাই বোনদের জন্য এসে সহজ রেসিপি আর হয় না অল্প সময়ের মধ্যে দশ মিনিটের মধ্যে আপনারা ডালটা রান্না করতে পারবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন কত সুন্দর একটা কালার এসেছে খুবই সুস্বাদু এবং মজাদার এ ডাল হাফেজ